দিন দিন দুর্ঘটনা বেড়েই চলছে, আমাদের মাথায় কাজই করছে না। কিছুদিন আগে আমাদের মেনুর বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর এখন কি না কাকের ডিমও উধাও। আর মাত্র কিছুদিন পরেই আমার বাচ্চারা দুনিয়াতে আসতো, তার আগেই কি না আমার ডিম খেয়ে ফেললো। আমি এই ভরা মজলিশে কঠিন বিচার চাই। হ্যাঁ কাক, তুমি সত্যিই বলেছো, এর কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া চাই। আমি যেহেতু এই জঙ্গলের মহারাজা, তাই আমি এর নিজেই বিচার করতে চাই। এটা আবার কেমন কথা শিয়াল, নিজের বিচার নিজে করে কেমনে? টুনি, তুমি কি বলতে চাচ্ছো সোজাভাবে বলো। আমি তোমাকে অনেক সহ্য করেছি, তোমার অনেক উল্টাপাল্টা কথাও শুনেছি, কিন্তু এখন আর তোমার কোনো কথাই শুনবো না। তোমার এই নাটক সিনেমা বন্ধ করো, আমি সজ্ঞানেই জানি এই জঙ্গলের যত রকমের অঘটন কে ঘটায়। টুনি, তোমার কাছে কি কাউকে সন্দেহ হচ্ছে? তাহলে সবার সামনে তুমি সব কথা খুলে বলো। আমাদের জঙ্গলে আগে কি এরকম কোনো ঘটনা ঘটতো? না, আগে তো এরকম কোনো ঘটনাই ঘটেনি। তাহলে এখন কেন ঘটে, এবং কারা কারা আমাদের জঙ্গলে নতুন এসেছে? এই রাজা দাবি করা শিয়াল। শিয়াল জঙ্গলে নতুন এসেছে ঠিক আছে, কিন্তু আরেকজনও তো আমাদের জঙ্গলে নতুন এসেছে, আমাদের সবাই সাপ বন্ধু। তোমার কথার সাথে আমাদের মিল রেখে পর উপকার সাপ বন্ধুকেও তো সন্দেহ করতে হয়। কি বলছো পায়রা? আমি জানি এই কাজ কখনোই সাপ বন্ধু করতে পারে না। পায়রা, আমার থেকে তুমি তো সাপ বন্ধুকে ভালোভাবে চিনো, তাই সাপ বন্ধু এরকম কিছু করতে পারে না। টুনি, তুমি একা চিন্তা করে সবকিছু বললেই তো হবে না, সবকিছুর একটা নিয়ম কারণ আছে। টুনি, তুমি কি কোনো প্রমাণ দেখাতে পারবে যে তোমাদের সাপ বন্ধু নির্দোষ? এমনও তো হতে পারে তোমাদের সাপ বন্ধু এই ঘটনাগুলো ঘটাইছে, কেননা ও এই জঙ্গলে আসার পরের থেকে এই অঘটনগুলো ঘটছে। তাই কই আমাদের উচিত ওকে এই জঙ্গল থেকে বের করে দেওয়া। আর তুমি কিনা বলতেছো নির্দোষ? হতেই পারে না, ও আমাদের সবাই ভালো বন্ধু, শুধু আমার না, আর আমরা সবাই ওকে অনেক বিশ্বাস করি। আর এখন কিনা ও এই জঙ্গলেরই একজন সদস্য। সবারই ভালো বন্ধু বুঝলাম, এবং সবাই অনেক ভালোবাসে ও বিশ্বাস করে, কিন্তু এত বিশ্বাস করলে তো হবে না। যেহেতু ও অন্য জঙ্গল থেকে আসা একজন সদস্য, তাই ওর বিষয়ে তেমন কিছু আমরা জানি না। তুমি কি এই সাপের বিষয়ে 100% নিশ্চয়তা দিতে পারো? পেঁচার মুখে এই কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়। অবশ্যই আমি সাপের বিষয়ে নিশ্চয়তা দেব। ঠিক আছে টুনি, আমরা সবাই তোমার কথা গ্রহণ করলাম। আর শেষ পর্যন্ত যদি প্রমাণ হয় এই অঘটনগুলো সব সাপে ঘটাচ্ছে, তখন তোমাকে ওর সাথে দোষারোপ করা হবে। এইগুলা তোমাদের কল্পনা হয়েই থাকবে, সত্যতে কোনো রূপান্তরিত হবে না। আমি আমাদের বন্ধু সাপকে খুব ভালোভাবে চিনি এবং জানি, ওর মতো পরোপকারী কেউ হয় না। তুমি শুধু তোমার নিজের চিন্তা করো শিয়াল, কেননা আমি সবকিছু সবার সামনে প্রমাণ করে দেব, এই কাজগুলো সবই তুমি করেছো। জঙ্গলের সব পাখিরা বিচার শেষ করে সবাই যার যার বাসায় চলে যায়। এখন থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ওই শিয়াল কোনো কাহিনী এমনি এমনি বানিয়ে টুনি এবং সাপকে এই জঙ্গল ছাড়া করবে। তোমরা এত চিন্তা করো না, আমাদের কিছুই হবে না, আমি তো সব দিকে খেয়াল রাখি। তবুও আমাদের নতুন বুদ্ধি করতে হবে। টুনি, তুমি কি বলতে চাও বুঝিয়ে বলো, তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছো? না, এসব কিছুই না। আরে সাপ বন্ধু, তুমি উল্টাপাল্টা কেন ভাবতেছো? আমি যদি কিছু করি তা তোমাদের জানিয়েই করব। এই কথা বলে টুনি সেখান থেকে বাসায় চলে যায়। অনেক দিনের পর দিন কেটে গেল জঙ্গলের, সবাই যার যার মতো দিন কাটাচ্ছিল। কাকের ডিম নেওয়ার পর থেকে অনেকদিন পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটলো না। টুনি এবং মিনু একসাথে উড়তে শুরু করলো। টুনি, আজকে আমাদের অনেক মজা হবে, যেখানে যাচ্ছি সেখানে অনেক খাবার আছে, অনেক সুস্বাদু ফল আছে। তাই নাকি? তাহলে তো অনেক আনন্দ হবে, পেট ভরে অনেক খাবার দাবার খেয়ে আসব। অবশ্যই সব পাখিদের সাথে নিয়ে গেলে অনেক মজা আর আনন্দ হতো। আজ আমরা দুজনেই যাই, তারপর হয়তোবা
কোনো এক সময় ওদেরকে সবাইকে নিয়ে আসব। কিছুক্ষণের মধ্যেই ওরা খাবারের বাগানে পৌঁছে যায়। গিয়েই দেখে কত সুন্দর সুন্দর ফল, চারিদিকে শুধু ফল আর ফল। সত্যি টুনি, ফলের স্বাদের কাছে কোনো কিছুরই তুলনা হয় না। ঠিক বলেছো, যেমন মিষ্টি তেমন স্বাদে পরিপূর্ণ। টুনি, আজকে তোমাকে একটা সুসংবাদ দেব। আমার পেটে না ডিম এসেছে। আমার যতটুকু মনে হয় দুই একদিনের মধ্যেই ডিম দেব। তুমি কেমন মিনু? এত সুন্দর একটা সুসংবাদ তুমি এতক্ষণ পরে দিলে। আসলে তুমি মনে হয় আমায় আপনই ভাবো না, তাই তুমি এত দেরি করে খবরটা দিলা। আহা টুনি, তুমি রাগ করতেছো কেন? এই সুখবরটা আমি তোমাকেই জানালাম, আর কাউকেই আমি এখনো জানাই নেই। আর আমি কাউকেই জানানো মনে করি না তুমি ছাড়া। আর সব কথা আমি তোমাকেই জানাই। আর আমার বাচ্চা দুনিয়াতে আসলে সর্বপ্রথম তুমিই জানবে। বেশ অনেকদিন কেটে গেল, হয়তো জঙ্গলের সবাই ভালোভাবেই আছে, সুখে শান্তিতে সবাই বসবাস করতেছে। আমার মনে হয় কোনো অনুষ্ঠানের আয়োজন করার দরকার। ঠিক বলেছেন রাজা সাহেব, একটা উৎসব ও অনুষ্ঠান হলে মন্দ হয় না। তাহলে আমি সুসংবাদটা সবাইকে দেই। আরে পেশা, তোমার বলতে হবে না, আমি সবার বাসায় গিয়ে গিয়ে সবাইকে বলবো। রাজা হিসেবে আমার দায়িত্ব কর্তব্য আছে না? এটাও সত্যি কথা বলছেন। আলহামদুলিল্লাহ, কি শান্তি! অবশেষে আমার ডিম দুনিয়াতে আসলো। কিছুদিন পরে আমার নতুন অতিথি আসবে, আমাকে মামা বলে ডাকবে। সত্যি বলছি টিয়া, আমারও খুব ভালো লাগছে। টিয়া, এই সুখবরটা সবাইকে জানানো উচিত। না, এই সুখবরটা এখনই কাউকে দেব না, আমার ভয় করে। এমনিতেই জঙ্গলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, কারো বাচ্চা কারো ডিম উধাও হয়ে যায়। যদি আমার সাথেও এরকম ঘটনা ঘটে তাহলে তো আমি বাঁচতেই পারবো না। আরে আমি তো চিন্তাই করি না, তুমি তো সত্যি কথাই বলেছো। তবে কিন্তু আমাদের বন্ধু টুনিকে জানাতেই হবে। তুমি কি বলো এইসব? এত সুন্দর সুখবর আর আমি টুনিকে জানাবো না? টুনিকে তো আমি সর্বপ্রথম বলবই। আচ্ছা চলো আমরা বাহির থেকে খাবার খেয়ে আসি। আমি আমার ডিম ছেড়ে কোথাও যাব না, আমার এখন অনেক ভয় করে। তোমার এখন ঠিক মতো খাবার দাবার খেতে হবে, তোমার প্রচুর পুষ্টির দরকার, নইলে তো তুমি ডিমে তা দিতে পারবে না। আর এখন তো তোমার ডিমের খবর কেউ জানে না। চলো এখন বাইরে খেতে যাই। তারপর দুজন একসাথে উড়ে চলে যায়। শিয়াল রাজা পথ দিয়ে চলতেছিল আর মনের সুখে একা একা গান গাইতেছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, অনেকদিন পর অনেক আনন্দ পাইতেছি এবং মনটা আমার অনেক ভালো। অনুষ্ঠানের বিষয় সবাইকে জানাতে হবে, অনেক মজা মাস্তি হবে। হাঁটতে হাঁটতে শিয়াল কিছুক্ষণের মধ্যে টিয়ার বাসায় পৌঁছে যায়। শিয়াল টিয়ার বাসায় গিয়ে টিয়াকে দেখতে পেল না। আরে টিয়া পাখি তো বাসায় নেই, এখন আবার কোথায় গেল? আসছি যেহেতু টিয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো বা কাছাকাছি আছে, চলে আসবে। ঠিক এমন সময় টিয়া এবং পায়রা বাসায় চলে আসে আর বাসায় গিয়ে টিয়া তার ডিম দেখতে পেল না। আর তখনই টিয়া কাঁদতে শুরু করলো। আরে পায়রা, আমার ডিম কোথায়? আমার ডিম কে খেয়ে ফেলেছে? আমার ডিমও হারিয়ে গেছে। পরবর্তী কাহিনীর জন্য অপেক্ষা করতে হবে এবং কি আমাদের সাথে সবসময় থাকতে হবে।